ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার শুরু, গাম্বিয়াকে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডসের সহায়তা। জাতির পিতার হত্যাকারীদের আইন করে রক্ষা করা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় টিকে থাকতেই মানবাধিকার লঙ্ঘন করে বিরোধী মত দমন করছে সরকার, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজশাহীর আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের রায় কাল। অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশনে ব্যবসায়ীদের বাধ্য করা হবে, হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে মাদকের আড্ডায় র্যাবের অভিযান, 22 জন আটক। বিআরটিসির বাস চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ থেকে সব পথে বাস চলাচল বন্ধ। টেকনাফে বিজিবির গুলিতে একজন নিহত, বিজিবির দাবি বন্দুকযুদ্ধে মারা গেছে মাদক পাচারকারী। নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হোয়াইট আইল্যান্ডে অগ্নিপাতে 8 জনের মৃত্যুর আশঙ্কা। নেপালে 10 দিনের এসএ গেমসে ভারতের শ্রেষ্ঠত্ব, 19টি স্বর্ণসহ 83টি পদক নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ।